গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বিশ্বজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বজিৎ সুপার ভিজার। ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনারা পাবেন নতুন নতুন ভিডিও, নতুন নতুন শিক্ষণীয় পদ্ধতি, এবং আমার সাথে থাকছে বিভিন্ন ওস্তাদ এবং সর্বোপরি আমাদের কলকাতার যে কাউদারবাজিতে পায়রাবাজিতে যে খুব খুব ভালো নাম কামিয়েছে প্রসেনজিৎ সিকদার। প্রসেনজিৎ সিকদার আজকে আপনাদেরকে দেখাবে কীভাবে পায়রার পরপেটাই করতে হয়। সেই ভিডিওটা আপনি পাবেন, দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। চলুন দেখে নিই প্রসেনদা কি বলছে। वेस्ट बंगाल के सभी कबूतर प्रेमियों के लिए एक मैसेज जाता है। ये प्रसेनजीत सिकदर हैं। नमस्कार दादा, ये बताएं थोड़ा सा कि आप कबूतरबाजी में कितने साल से हैं? 20 साल से ऊपर हो गए, लेकिन इनका एक्सपीरियंस 40 साल जैसे कबूतरबाजों का होता है। उस हिसाब से इन्होंने बड़ी मेहनत और लगन के साथ अच्छी परवाज़ कराते हैं, अच्छा टूर्नामेंट खेलते हैं। तो आप कौन सी नस्लों पर काफ़ी इत्मीनान है कि यहाँ की नस्ल बंगाल की बहुत अच्छी है या मद्रास या अनदर स्टेटों की? देखिए, मैं तो अभी आंध्र प्रदेश के ही कबूतर का नस्ल लगाती हूँ। अच्छा अच्छा, फिर भी जो भी है, बंगाल का नस्ल तो चेन्नई से ही तो आया। हाँ हाँ बिल्कुल, लेकिन दोनों नस्ल ही बहुत अच्छा है। बहुत बहुत शुक्रिया, बहुत बहुत शुक्रिया। आंध्र प्रदेश का ही नस्ल। अच्छा, सिकदर भाई ने एक और खुलासा किया कि हम जो है चेन्नई का जो नस्ल आया है आंध्र प्रदेश का, वही नस्ल ये उड़ाते हैं, लेकिन बंगाल में भी बहुत तरह के कबूतरबाज मद्रास से ही कबूतर ला के उन्हें रिफाइन किया और अपनी परवाज के मुतालिक बनाया। बहुत बहुत थैंक यू, शुक्रिया, आपने अपना कीमती टाइम दिया। चलून फ्रेंड्स, আমরা কথা না বাড়িয়ে শিখে নিই পায়রার পর টানা। শীতকালীন পায়রার ডানা টানা কিভাবে হয় সেটা প্রসূনদা তোমাদের সবাইকে গ্রুপে দেখাচ্ছে, একটু দেখে নাও। এই যে দেখো, এই যে তিন পটটা চেঞ্জ করে ছোট রয়েছে, ঠিক আছে? এইবার তোমরা যাদের একটু বড় পায়রা উড়াবে, যারা একটু আগে টানবে, তারা এই এই পট করো, মানে এই ছোট পট রয়েছে তার পর থেকে এই কটা পট টেনে দাও জাস্ট। আর যারা বড় ম্যাচ খেলবে তারা এই মাস কি জুলাই মাস, জুলাই মাসের 20 তারিখ এই যে পটটা এত অবধি চেঞ্জ করেছে, দেখে নাও। এই যে এত অবধি চেঞ্জ করেছে, 1 2 3 পরে রয়েছে পায়রাটা, দেখে হয়তো বুঝতে পারছো সবাই, তিন পরে রয়েছে। এর পর থেকে সব ডানাটা টেনে দাও। আর এই যে কচি ডানাটা আছে এইদিকেও তিনটে পর চেঞ্জ করে নিয়েছে, যেটা চেঞ্জ করেছে এই পটটা চেঞ্জ করেছে, নতুন উঠেছে। এই পটটা রেখে দাও, আর পরের পটটা সাপোর্টের জন্য রেখে দাও, যাতে পটটা না ভেঙে যায়, এটার গোড়ায় রক্ত আছে, ঠিক আছে? তো তার পরের পটটা রেখে দাও, বাকি যেটা চেঞ্জ করেনি এগুলো সব টেনে দাও। আচ্ছা, পরের পিছনের এই যে 10টা পট রয়েছে, এই যে পিছনে দেখো আরো 10টা, হ্যাঁ, তোমরাও প্রশ্ন করো, নইলে তো আমি বলতে পারবো। এগুলো কবে টানবে? হ্যাঁ বলছি, এইগুলো টানবে না, এগুলো এখন টানবে না। যারা বড় পায়রা খেলবে এগুলো এখন টানবে না, কারণ পায়রার বডিতে অনেক রক্ত হয়, রক্তের দরকার হয়, সেই জন্য শুধু 8 ফুট পর টেনে দাও। বাকি কিন্তু যেই পটটা চেঞ্জ করেছে, এই যে এই পটটা চেঞ্জ করেছে সদ্য, তা তার পেছনের একটা পট জাস্ট রেখে দাও, তার পেছন থেকে আবার টেনে দাও, কিন্তু এই বগলের পট করে ছেড়ে দাও। পেছনে দেখো, আমি দেখাচ্ছি, পেছনে আবার 10টা পট আছে। এইগুলো কবে টানবে? এইগুলো বলে বলে দিচ্ছি, এই 10টা পট টানবে না এখন। আচ্ছা, প্রথমে এই যেটা চেঞ্জ করেছে তারপর থেকে সবগুলো টানো, আর যেটা চেঞ্জ করেছে সেটা রাখো, আর তার পরের পটটা রাখো, বাকিগুলো আর টেনো না। আচ্ছা ওস্তাদ, মানে যারা নিউকামার তারা পটটা টানার পরে লেজটা কি অবশ্যই টানবে? ওগুলো সবই তো বলছি তো। আচ্ছা ঠিক আছে, অত অত আমি সব ডিটেইলসে বলছি। আচ্ছা, যেটা পটটা টেনে নিল তার পর থেকে আর মানে সবগুলো টেনে দাও, যেই পটটা টেনেছে সেটা রাখো, আর তার পরের পটটা রাখো, আর তার পেছনের যদি 10 পরের ভেতর থাকে, এই 10টা পরের কথা কিন্তু আমি বলছি, বগলের 10টা পরের কথা বলছি না। ধরে এটা 6 পরের রয়েছে, এটা নতুন উঠছে, এটা রাখো, তার পরেরটা রাখো, বাকি পেছনের 4টা আবার টেনে দাও, সামনের গুলো টানো। বোঝাতে পারলাম? আচ্ছা, বাকি থাকলো কি, বগলের 10টা, বাকি থাকলো বগলের 10টা, আর থাকলো লেজ। ক্লিয়ার? বোঝো আগে, তো তোমরা কি করো, এই পটটা যে টানার 20 দিন পর, মিনিমাম 20 দিন পর এই বগলের 10টা টানো, যখন এই পরগুলো রক্ত, মেন এই পরগুলোই ওড়ার কাজে লাগে,
সামনে 10টা পরই মেন ওড়ার কাজে লাগে, এর জন্য প্রচুর রক্ত লাগে। এই যেহেতু বড় বড় পর, প্রচুর রক্ত লাগে। এইটাকে এইটা আমরা ভালো খাবার দেব, ভালো ক্যালসিয়াম ভিটামিন দেবো। এই পটটা উঠে গেল ভালো করে, এবার ধর তাও 1-3 ইঞ্চি মতন বেরিয়ে গেল, তারপরও কি যে বেরিয়ে গেল তারপরে তোমরা এই পটগুলো ওঠাও। একদম একদম। আর অবশ্যই পটটা টেনে, সবাইকে বলছি অবশ্যই পটটা টেনে পরে যে বিটগুলো রয়েছে, এই যে যে পালকগুলো সরিয়ে যেখানে সর্ষের তেল দেবে, হ্যাঁ পর থেকে পরগুলো বের হয় ওখানে যেন অবশ্যই সর্ষের তেল দেওয়া লাগিয়ে দেয় একদিন বা। আচ্ছা, সর্ষের তেল দেওয়ার উদ্দেশ্যটা কি? যাতে পরগুলো ভালো, মানে কি পর যখন আমরা টানি না ওখান থেকে মাংসগুলো এরকম বুঝে যায়, পরের যে ফুটোগুলো রয়েছে মাংসটা বুঝে যায়। এবার যখনই তেল দিয়ে দেবো মানে টেনেই ওখানে দেখবে ফাঁকা ফাঁকা দেখা যাবে, যেমন পর টানবো ফাঁকা হয়ে যাবে ওই জায়গাটা, ফাঁকা হয়ে থাকে, তখন আমরা ড্রপার দিয়ে বা তুলো দিয়ে ওই জায়গাটা তেল দিয়ে দিলে তেলটা ভেতরে ঢুকে যায়। এবার অটোমেটিক যখন পটটা বের হয় আমরা মিনিমাম 5-7 দিন পর পটটা ঠেলে বেরোনোর চেষ্টা করি, তো যেখানে তেল দেওয়া থাকবে তা ওই জায়গাটা একটু মসৃণ হয়ে থাকে, তো তখন পটটা বেরোতে সুবিধা হয়, স্মুথলি বেরোয়, স্মুথলি বেরোবে। এবং দেখবে অনেকের পট সিল হয়ে যায়, তখন কি করবে ধরো কারোর পট সিল হয়ে গেল, কোনো খোঁচাখুচি করবে না, মানে পাকামি করবে না, একটা পট নেবে পরের গোড়ায় একটু সর্ষের তেল ভিজিয়ে ওই গর্ত, মানে ওই পরের তো একটা গর্ত আছে যেখানে ওই গর্তটার ভেতর একটু পটটা দিয়ে একটু, মানে পটের গোড়াটায় একটু সর্ষের তেলে ভিজিয়ে ওখানটা দিয়ে দিলে পটটা সুন্দর করে বেরোবে। আচ্ছা সেটা ঠিক আছে। আর বলছি ওস্তাদ যে আমরা 10 দিন পরে যে স্নানটা দেই পটটা টানার পরে, আমি ভাড়া অত অগ্রিম প্রশ্ন করে লাভ নেই, প্রথমে এই পটটা টানলি, এর কি করবি 20 দিন পর এই বগলগুলো টানলি, আর কি করলি লেজগুলো টানলি। কিন্তু একটু কথা বলি, অবশ্যই ভালো খাবার এই টাইমে পায়রার খুব ভালো খাবার, যেহেতু আমরা কি করি যে দুর্বল হয়ে গেলে রক্তের দরকার হয় বা অনেক কিছু দরকার হয়, তো এই একটু ভালো খাবার দিলে পটটা ভালো বের হয়। এই দিকে যেন একটু খেয়াল করে। আচ্ছা তার লেজটা বলছিলাম যে লেজটা তাহলে কবে টানবে? লেজটা টানার কি একটা ফ্যাক্ট আছে? ওটা না বললে তো কি করে বলবো? আমি তো বললাম আমি 15 দিন পর বা 20 দিন পর লেজটার বগলের পটটা টানবো। ওকে, আচ্ছা তাহলে এই যে সিরাপটা খাওয়ানো হয় যেটা আয়রন সিরাপ, হ্যাঁ হ্যাঁ তা অবশ্যই আমি তোমাকে বলে দিচ্ছি। এবার এইটা তো যেরকম পটটা আশা করি বুঝে গেলে, এবার তোমরা কি করবে মানে পট টানার 10 দিন আগে থেকে ভালো মন্দ খাওয়া দেওয়া চালু করো যদি পারো। আমি তোমাকে বলে দিচ্ছি 10 কিলো গম, 2 কিলো তরকার ডাল, 2 কিলো কালো বিউলি, ওটাকে হয়তো বিউলি বলে, কালো বিউলি, 1 কিলো সোয়াবিন দানা, ঠিক আছে, আর এইটা মিক্স করে পায়রাকে দাও। এছাড়া খাবারের আগে 300 গ্রাম নর্মাল বলছি, 500 গ্রাম তিসি নাও, আর 200 গ্রাম সর্ষে নাও, ঠান্ডা লাগে কি চর্বি দরকার হয়, তো ওই সর্ষে আর তিসিটা একটা অয়েল, অয়েল ওমেগা-3 ফ্যাট থাকে, মানে অনেক কিছু থাকে, তা ওইটা খুব ভালো মেকআপটা হয়, ফেদার ভালো বের হয়। আর যদি তোমরা পড়ো ফেদারটা টেনে, যেদিন ফেদারটা টানবে তার ঠিক 2 দিন পরে এক একটা করে কডলিভার অয়েল, কডলিভার অয়েল যে কটা পায়রাকে টেনেছো এরকম যদি 2 সপ্তাহ মারতে পারো, মানে হচ্ছে যেদিন টানলাম তার 3 দিন পরে একটা কডলিভার অয়েল, বা সব থেকে বেটার হয় যদি আমাদের EVN 200, EVN 200 সব পায়রাকে এক একটা করে দিল, তার ঠিক 1 সপ্তাহ পরে আর একটা করে EVN 200 দিলে দারুণ ফেদার বেরোবে। এবং বাকি তো আমাদের সব ফিডই রয়েছে, এছাড়া তো জলে তো ক্যালসিয়াম ভিটামিন আছেই। এই হলো ব্যাপার, আশা করছি সবাইকে বোঝাতে পারলাম, তোমরা এই ব্যাপারটা একটু বুঝে নিও।